গাইস, প্রজাতন্ত্র দিবস ও স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করা আমাদের দেশের গর্ব ও অহংকার। কিন্তু এই দুটি অনুষ্ঠানেই পতাকা উত্তোলনের পদ্ধতি সম্পূর্ণ আলাদা। আপনি জানেন কি সেটি? 26 জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসে পোলের উপরে পতাকাকে বাঁধা হয়, তারপর দড়ির সাহায্যে টেনে নিয়ে এই পতাকাকে উত্তোলন করা হয়। এর যুক্তি হলো, দেশ স্বাধীন হয়েছে এবং দেশ অগ্রগতির পথে রয়েছে, যেখানে 15ই আগস্ট স্বাধীনতা দিবসে পোলের নিচে পতাকা বাঁধা হয়, যাকে দড়ির সাহায্যে উপরে তুলে নিয়ে তারপর উত্তোলন করা হয়। এর মানে এই যে, আমরা অনেক কষ্ট করে স্বাধীনতা পেয়েছি এবং তা রক্ষা করা আমাদের দায়িত্ব। গাইস, আমাদের জাতীয় পতাকাকে এই দুটি দিন দুইভাবে সম্মান করা হয়। জয় হিন্দ, জয় ভারত।